কোনো কোনো নেতার খোঁজে আছি, নুন আনতে পান্তা ফুরায়ে যায়, সংসারে তার খানিক টানা টানি, বাজারে তার খানিক দেনা ধার। এমন কোন নেতার খোঁজে আছি। এটা নেতার গান, এটা কি রকম? ধরুন আমি যেটা বিশ্বাস করি যে একটা দেশের উন্নয়ন হয় বা একটা দেশের সত্যিকারের উন্নতি হয়, গুণগত পরিবর্তন হয়, যদি সেই দেশের রাজনীতিটা ভালো হয়। সেই রাজনীতিটা কারা করেন? রাজনৈতিক দলগুলো করেন, তাদের নেতারা করেন, এবং তারা আমাদেরকে রাজনীতি শেখান। তো আমরা কি শিখব সেখানে? আমরা তো ভালো রাজনীতি আমাদের বড় নেতাদের কাছেই শিখবো, তারপর আমরা দেশের কাজ করব। তো আমাদেরকে যখন রাজনীতি আমরা শিখতে যাচ্ছি, তখন আমরা যেই বিষয়গুলো জানছি, যেমন একটা গান করেছিলাম, ও নেতা ভাই আমায় তুমি বললে না তো আগে, দেশের জন্য কাজ করিতে গোরা বারুদ লাগে, গোলা বারুদ লাগে। ও নেতা ভাই আমায় কেন চাও দিতে বন্ধু, গুলি বোঝাই কেন তোমার লুকোনো সিন্ধু। তো আমরা যখন রাজনীতি শিখতে যাচ্ছি, আমাদের যারা বড় নেতা তাদের কাছে, তারা একদিকে আমাদেরকে যখন কাজ করতে দিচ্ছেন, তারা আমাদেরকে বলছেন, তারা আমাদেরকে এগুলো শেখাচ্ছেন যে এই যে জোরপূর্বক ক্ষমতা দখল করা কিংবা দখলদারি করা, এগুলো যখন আমরা শিখছি, সেটা যেমন একদিক থেকে আমাদের ভালো কোনো রাজনীতির দিকে নিয়ে যায় না। আবার আমরা দেখছি যে আমাদের প্রলোভনটা কি, রাজনীতিটা একটা কেমন একটা লাভ করার একটা রাস্তা, এরকম একটা বলা হচ্ছে যে তুমি রাজনীতি করো, তুমি এই কাজগুলো করো, 5-6 বছরের মধ্যে তুমি একটা জায়গায় চলে যাবে, তোমার এত টাকা হবে, এই বাড়ি গাড়ি এগুলো কোনো ব্যাপার না। এটা যদি রাজনীতির মন্ত্র হয়, অর্থাৎ লোভ কিংবা অসৎ পথে বড় লোক হওয়া, এটা যদি রাজনীতির উদ্দেশ্য হয়, তাহলে সেই দেশের আগামীতে যারা রাজনীতি করবেন, তারা কি করে, তারা কি করে পৃথিবীকে একটা ভালো দেশ দেবেন? আমরা তো বলছি না, আমরা বলছি আমরা স্মার্ট বাংলাদেশ চাই, আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, আমাদের স্মার্ট বাংলাদেশও হয়ে যাবে, কিন্তু আমরা কেন বুকে হাত দিয়ে বলতে পারছি না যে আমরা একটা অনেস্ট বাংলাদেশ চাই, একটা সৎ বাংলাদেশ চাই, যেখানে আমরা দেশের কাজ করব, যেখানে আমরা সততার চর্চা করব? এই বিষয়গুলো এত কেন পেছনে পড়ে গেল, সেটা একটা প্রশ্নের জায়গা আমার। আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমি একজন শিল্পী, তো আমি আমার জায়গা থেকে কি করতে পারি? আমি আমার জায়গা থেকে কতগুলো গান কবিতা লিখে তার প্রতিবাদ করতে পারি, তাই তো? তার বেশি কিছু তো আমার করার নেই। তো সেই জায়গাটাতে একটা গান বেঁধেছি যে আমি কোন নেতা খুঁজছি, কাকে আমার দেখলে ভক্তি জাগবে, একটু শ্রদ্ধা জাগবে, সেরকম নেতা পেলে আমি তার কাছে রাজনীতি শিখতে চাই, যে আমাকে বন্দুক ধরিয়ে দেবে, বলবে অমুক জায়গায় গিয়ে আগুন লাগাও, বলবে এর বাড়ি পুড়িয়ে দিয়ে এসো, বলবে এগুলো কোনো ব্যাপার নয়, বৃহত্তরের স্বার্থে আমাদের এগুলো করতে হবে, প্রথমে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, তারপরে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, টিকে থাকার জন্য আমাদেরকে এই সমস্ত মানে মাস্তানি করতে হবে। এটা তো মাস্তানি হয়ে গেল, এটা তো ঠিক ভালো রাজনীতি নয়, তাই না? গুন্ডাগার্দি করা কি আসলে ভালো রাজনীতি নয়? তাহলে আমি কোথায় গিয়ে রাজনীতিটা করব, শিখব? আর যদি তেমন ভালো নেতা না পাই, তখন যদি আমি বলি যে আই হেট পলিটিক্স, আমার রাজনীতি ভালো লাগে না, এটা কি আমাকে কি খুব দোষ দেওয়া যায়? কেননা আমি তো আর চট করেই আজকে গিয়ে নেতা হতে পারবো না, আমাকে তো একটা চেইন অফ কমান্ড, একটা আস্তে আস্তে একটা মানে একটা ধাপ পেরিয়ে যেতে হবে। তো আমার যারা গুরুজন তারা যদি এগুলো করেন, তখন আমি কোথায় রাজনীতিটা শিখবো? আর যে ভালো রাজনীতি যদি না হয়, তাহলে আমার দেশের আগামীতে আমার দেশে ভালো, আমার দেশটা ভালো কি করে হবে? এই প্রশ্নগুলো আমার মনে আসে, এই প্রশ্নগুলো রাখছি তার সঙ্গে এই গানটি। এমন কোন নেতার খোঁজে আছি, নুন আনতে পান্তা ফুরায়ে যায়, সংসারে যার খানিক টানা টানি, বাজারে তার
দেনা ধার। এমন কোন নেতার খোঁজে আছি, সাদা টাকাও যার জোটে নি অত, সাদা সিদা জীবন নিয়ে খুশি, গ্রাম দেশে আম জনতার মতো। ও এমন কোন নেতা খোঁজে আছি, যার ছেলে মেয়ের হয়নি বিদেশে ঘোরা, স্ত্রীর শরীরে ওঠেনি জামদানি, যার উপহার আজও ফুলের তোড়া। এই যে একটা সরল ব্যাপার ছিল আমাদের জীবনযাপনে, উপহার দেব তার ভেতরেও একটা সারল্য ছিল। সবকিছুর মধ্যে কেমন একটা টাকার গন্ধ লেগে গেছে, যে আমি যদি বড় বড় উপহার দিতে না পারি, বড় বড় দেশে যেতে না পারি, বড় বড় গাড়িতে চড়তে না পারি, তবে আমার জীবনটাই বৃথা। এবং সেটা আমাদের অন্যান্য পেশার কথা ছেড়েই দিলাম, সেটা আমাদের রাজনীতির ভেতরে ঢুকে গেছে। রাজনীতিরও লক্ষ্য হয়ে গেছে দেশের কাজ নয়, রাজনীতিরও লক্ষ্য হয়ে গেছে যে আমি নিজে ভালো থাকব, আমার ছেলে মেয়েরা ভালো থাকবে, আমরা অনেক বিত্তবান হব। এটা যদি লক্ষ্য হয়, সেই রাজনীতি কি ভালো? এমন কোন নেতার খোঁজে আছি, নেতা বলে যায় না যাকে চেনা, দশ বারো খান হলো বাড়ি, হালের গাড়ি হলো না যার কেনা। এমন কোন একটা তেমন একটা একটা তেমন নেতার খোঁজে আছি, যোগ দিতে চাই আমিও তার দলে। আমাকে শেখাবে রাজনীতি, সবাই যাকে বিফল নেতা বলে, সবাই যাকে বিফল নেতা বলে।